বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে তৃতীয় মেরিট লিস্টের কার্যক্রম অর্থাৎ নিশ্চয়ন কার্যক্রম এবং পেপার্স জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই চতুর্থ মেরিট লিস্টের কার্যক্রম শুরু হবে। অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে, ভাইয়া চতুর্থ মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? আগামী তিন চার দিনের মধ্যেই আমরা এই সংক্রান্ত একটি আপডেট পেয়ে যাব এবং তৃতীয় মেরিট লিস্টের মতো চতুর্থ মেরিট লিস্টেও খুব অল্প সময় দেওয়া হবে, অর্থাৎ চার থেকে পাঁচ দিন সময় দেওয়া হবে এই কার্যক্রমের জন্য। এর পাশাপাশি তোমরা অনেকেই তোমাদের স্কোর, জিপিএ, নম্বর এবং কোথায় কোথায় আবেদন করেছো এই সব কিছু নিয়ে কমেন্টের মাধ্যমে অথবা আমাকে ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের সম্ভাবনাটি কেমন রয়েছে বা তোমাদের কোনো সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্ন অনেকেই করেছো। এবং পাশাপাশি তোমরা অনেকেই জানতে চেয়েছো গত বছরের কাটমার্ক এবং গত বছরের সিরিয়াল। বন্ধুরা, গত বছরে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার সিরিয়াল নিয়ে ইতিমধ্যে আমি দুটি ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত আমি আলোচনা করেছি, চাইলে দেখে নিতে পারো। পাশাপাশি কাট অফ মার্ক নিয়েও আমি নানা সময় ভিডিও দিয়েছি। তবে বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি এবছর কাট অফ মার্ক গত বছরের তুলনায় কিছুটা বাড়বে। অতএব গত বছরে যে কাট অফ মার্কটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তার তুলনায় এবার কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আইটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, গত বছর যে সিরিয়ালটি ছিল এর কাছাকাছি হয়তো বা এবছর সিরিয়াল যেতে পারে, একটু কম বেশ হতে পারে, তবে বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টির উপর নির্ভর করছে। চলো বন্ধুরা, আমরা একটু সিরিয়ালগুলো দেখে নিই এবং এর পরবর্তীতে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কাট অফ মার্ক সম্পর্কে আমরা জেনে নিব। আমি যতটুকু সম্ভব আমি তথ্য কালেক্ট করে তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের তথ্য আমি সংগ্রহ করতে পারিনি, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ফ্যাকাল্টি কালেক্ট করতে পেরেছি, সব ফ্যাকাল্টি কালেক্ট করতে পারিনি। মোট কথা, আমার কাছে এই মুহূর্তে যে তথ্যগুলো রয়েছে সব কিছুই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। পরবর্তীতে যখনই কোনো আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছ গত বছরে কত সিরিয়াল বা মেরিট পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি না হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে এই ইউনিটে 8155 পর্যন্ত সিরিয়াল ছিল, সি ইউনিটে 1100 পর্যন্ত এবং বি ইউনিটে প্রায় 1814 পর্যন্ত ছিল। মোটমাট এখানে আসন সংখ্যা হচ্ছে 1666টি, তোমরা নিশ্চয়ই এটা জানো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 7652টির মতো পর্যন্ত সিরিয়াল ছিল, কমার্সে 1808 এবং বি ইউনিটে প্রায় 3500 পর্যন্ত সিরিয়াল ছিল। মালানা ভাষানীতে প্রায় 6241 এই ইউনিটে, সি ইউনিটে 195 এবং বি ইউনিটে 127 পর্যন্ত সিরিয়াল ছিল, কারণ এই দুটি ফ্যাকাল্টিতে কমার্স এবং আর্টসে আসন সংখ্যা কম। এটাও তোমাদেরকে দেখতে হবে, আসন সংখ্যাগুলো আমি উল্লেখ করে দিয়েছি। নজরুল বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এখানে এই ইউনিটে প্রায় 1300 পর্যন্ত সিরিয়াল ছিল গত শিক্ষাবর্ষে। সি ইউনিটে এই তথ্যটি আমার কাছে নেই বা আমি পাইনি এবং বি ইউনিটের তথ্যটা আমার কাছে আসেনি। মোটমাট এখানে 1080টি আসন রয়েছে। হাজি দানেশে তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে 5928 পর্যন্ত সিরিয়াল ছিল, সি ইউনিটে প্রায় 1462 এবং বি ইউনিটে প্রায় 1115 পর্যন্ত সিরিয়াল ছিল। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ 147 ছিল এই ইউনিটে, সি ইউনিটে 293 এবং বি ইউনিটের তথ্যটি আমার কাছে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বন্ধুরা দেখতে পাচ্ছ 3111 পর্যন্ত এই ইউনিটে সিরিয়াল ছিল, সি ইউনিটে 691 এবং বি ইউনিটে প্রায় 1285 পর্যন্ত সিরিয়াল ছিল, যেটা প্রায় অনেক। খুলনা বিশ্ববিদ্যালয় খুব জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়, গত বছর এখানে প্রায় 6800 ছিল এই ইউনিটে, সি ইউনিট এবং বি ইউনিটের তথ্যটি আমার কাছে নেই। ইসলামিক বিশ্ববিদ্যালয় যেখানে গত বছর এই ইউনিটে 7456 পর্যন্ত সিরিয়াল ছিল, এবছর প্রায় এমনই হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সি ইউনিটে প্রায় 3001 এবং বি ইউনিটে 3389 পর্যন্ত সিরিয়াল ছিল গত শিক্ষাবর্ষে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6100 এই ইউনিটে, বি সি ইউনিটে 1850 এবং বি ইউনিটে 2500 পর্যন্ত সিরিয়াল ছিল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ইউনিটে 4500, সি ইউনিটে তথ্যটি আমার কাছে নেই এবং বি ইউনিটে 3500 পর্যন্ত সিরিয়াল ছিল। বন্ধুরা, এই ছিল মোটামুটি এই বিশ্ববিদ্যালয়গুলো, আমরা আরও কিছু বিশ্ববিদ্যালয়ের তথ্য জেনে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন জবি প্রবি এখানে এই ইউনিটে 4500, সি ইউনিট এবং বি ইউনিটের তথ্যটি আমার কাছে নেই। বরিশাল বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে 6396 পর্যন্ত সিরিয়াল ছিল, সি ইউনিটে 2200 এবং বি ইউনিটে প্রায় 3200 পর্যন্ত সিরিয়াল ছিল। চাঁদপুর বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয়, তাই এই তথ্যটি নেই। ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের তথ্যটি আমার কাছে নেই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছ এই ইউনিটে 8004, সি ইউনিটে 1167 এবং বি ইউনিটে 1461 পর্যন্ত সিরিয়াল ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ইউনিটে
4,200, সি ইউনিটের তথ্যটি আমার কাছে নেই, তবে বি ইউনিটে 1,941 পর্যন্ত সিরিয়াল ছিল। পটুয়াখালীতে এই ইউনিটে 1,773, সি ইউনিটে 360 এবং বি ইউনিটে 93 পর্যন্ত সিরিয়াল ছিল, কারণ এখানে কিন্তু আর্টস এবং কমার্সের আসনটা কম। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এখানে এই ইউনিটে 430, সি ইউনিটের এখানে কিছু আসন রয়েছে সেখানে প্রায় 70 পর্যন্ত সিরিয়াল ছিল এবং বি ইউনিটে প্রায় 268 পর্যন্ত সিরিয়াল ছিল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে প্রায় 2,116, সি ইউনিটে 160 এবং বি ইউনিটে 150 পর্যন্ত সিরিয়াল ছিল। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, এই তথ্যটি আমার কাছে নেই। বন্ধুরা, গত বছরের কিছু কাটমার্ক আমরা জেনে নিই, এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে সেই তথ্যগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সাস্টে তোমরা দেখতে পাচ্ছ সিএসসি প্রোগ্রামে এখানে 65 নাম্বার, সিএসসিতে 65.50, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে 61.75, ত্রিপুলিতে 59.25, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে 55.25, সিভিলে 57, মেকানিক্যালে 55, জেনেটিকে 58.50, বায়োকেমিস্ট্রিতে 55.50, পরিসংখ্যানে 45.50, ম্যাথ 44.25, রসায়নে 49, পদার্থে 47.25, সমুদ্রবিজ্ঞানে 42.75 পর্যন্ত ছিল জাস্ট। অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএসসি প্রোগ্রামে 52, ত্রিপুলিতে প্রায় 49.50, রসায়নে 48, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে প্রায় 45, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় 45.75, টেক্সটাইলে 43.25, পেট্রোলিয়ামে 42+। পিইউএসটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআরপিতে 40.75, রসায়নে 42, ম্যাথে 40.25, পদার্থে 41.25 এবং পরিসংখ্যানে 39.75 নিয়েও কিন্তু শিক্ষার্থীরা গত শিক্ষাবর্ষে চান্স পেয়েছিল, এটা কাট অফ মার্ক। তবে বন্ধুরা, এই যে কাট অফ মার্কগুলো আমি আলোচনা করছি, এই কাট অফ মার্ক থেকে এই বছর কিন্তু অবশ্যই একটু বেশি ধরতে হবে, কারণ শিক্ষার্থীদের রেজাল্ট এবং প্রশ্নের ধরন সব কিছুর উপর কিন্তু এটা নির্ভরশীল। তাই সব কিছু বিবেচনা করে এই কাট অফ মার্ক থেকে অবশ্যই তোমরা বেশি মার্কস ধরতে হবে, কমপক্ষে 5-10 পর্যন্ত। এবার আসি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক। তোমরা দেখতে পাচ্ছ সিএসসিতে 57.25, ইসিতে 53.50, ফার্মেসিতে 59.75, অ্যাগ্রো টেকনোলজিতে 52 এবং ফরেস্ট্রিতে 47 পেয়েও কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, তবে এখানে সিএসসি, ট্রিপলি, কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল, সিভিল এবং ফুড অ্যাগ্রোতে তোমরা দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলোর মার্কসটা একটু কম, কিন্তু এখানে মার্কসটা এই জন্যই কম কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটি বিষয়ের নাম্বারটি ধরা হয়েছিল, তবে এবছর সেটা পরিবর্তন হয়েছে। গণিত, পরিসংখ্যান, রসায়ন এই যে সাবজেক্টগুলো, এগুলো পূর্ণ নাম্বারই তোমরা দেখতে পাচ্ছ। আরও কিছু সাবজেক্ট রয়েছে যেমন ফিশারিজ, অ্যানিমেল সায়েন্স, কৃষি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাভারেজে প্রায় 41-42 মধ্যেই নাম্বারগুলো দেখা যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিরিয়ালটা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে গত শিক্ষাবর্ষে 62.50 নিয়ে শিক্ষার্থীরা চান্স পেয়েছে, ফিলোসফিতে 42.50, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে 44.24, ত্রিপলিতে 42.50, ফিশারিজে 40.00, ম্যাথে 39.50। তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কে মানবিকের জন্য কত এবং সায়েন্সের জন্য কত এবং বাণিজ্যের জন্য কত তোমরা দেখতে পাচ্ছ, এবং ম্যানেজমেন্টে সায়েন্সের জন্য, মানবিকের জন্য এবং বিজ্ঞানের জন্য কত নাম্বার অ্যাভারেজে ছিল তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিজ্ঞান থেকে 39.25 নিয়েও কিন্তু শিক্ষার্থীদের চান্স পেয়েছে, তবে মানবিকের ক্ষেত্রে কিন্তু 51-52 প্রয়োজন ছিল। এবছর হয়তো বা এমনটাই বা এর একটু বেশি হয়তো বা প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।